রাজ্যে ফের ঘূর্ণাবর্ত আগামী আটচল্লিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস তো এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো ফ্রেন্ডস তো আবহাওয়ার এই গুরুত্বপূর্ণ আপডেটটিকে জানতে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এ ধরনের খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো চলুন দেখিনি ফের ঘূর্ণাবর্ত তার জেরে আগামী আটচল্লিশ ঘন্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে বইতে পারে দমকা হাওয়াও বুধবার রাতে কলকাতা দুই চব্বিশ পরগনা ও হুগলির একাংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গের উপরে একটি নতুন করে ঘুরত ঘূর্ণাবর্ত রয়েছে তার জেরেই বৃষ্টিপাত সঙ্গে দমকা হাওয়া বইতে পারে কোনো কোনো এলাকায় এছাড়া বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুরেও কোথাও কোথাও বৃষ্টি হবে এদিন সকালে উত্তরবঙ্গে কয়েকটি জেলাতে বৃষ্টি হয়েছে এদিন সকালের দিকে গরম ভালোই ছিল তবে দুপুরের পর হাওয়া বইতে শুরু করে তার ফলে গরম ভাব কিছুটা কমে যায় গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ পয়েন্ট ষাট ডিগ্রি সেলসিয়াস এক্ষেত্রে স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি বৃষ্টি হলে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে কেন্দ্রীয় মৌসুম ভবন জানিয়েছে দেশের নির্দিষ্ট সময়ে এবছর বর্ষা ঢুকবে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বুধবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে এক ডিগ্রি বেশি তো আগামী চব্বিশ ঘন্টা উত্তরবঙ্গে প্রায় সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি হতে পারে শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দুই দিনাজপুর মালদাতে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বঙ্গোপসাগরে বিপদ ঘূর্ণাবর্ত পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া উত্তাল হবে উত্তর পশ্চিমবঙ্গ এলাকা সমুদ্রের মাঝে এই ঝড়ের জেরে সমুদ্র উত্তাল হবে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে শুক্রবার সমুদ্র যেতে নিষেধ মৎস্যজীবীদের উত্তর পশ্চিম ভারতে নতুন করে ঢুকছে পশ্চিম ঝঞ্ঝা আগামী সতেরোই এপ্রিল এর জেরে আবহাওয়া পরিবর্তন হবে আগামী আটচল্লিশ ঘন্টায় আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরাতে ভারী বৃষ্টি পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে উত্তর ও পশ্চিম ভারতের রাজ্যগুলি যেমন সিকিম ও উত্তরবঙ্গের জেলাগুলিতে তো ফ্রেন্ডস তো আবহাওয়া দপ্তর থেকে ছিল আজকের এই লেটেস্ট আপডেট যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের খবরগুলি সবার আগে আপডেট পেতে